চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই আবারও কিন্তু দেখা যাচ্ছে অশান্ত হয়েছে জম্মু কাশ্মীর উপত্যকা। এবারে ঘটনাস্থল ডোডা জেলা, যেখানে দেখা যাচ্ছে ডোডা জেলা এবং দেশার যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলেই কিন্তু কার্যত এই গুলির লড়াই। এবং যেটা দেখা যাচ্ছে ভারতীয় সেনা এবং কাশ্মীর পুলিশের কাছে একটা কিন্তু খবর ছিল, তারা গোপনে সূত্র মারফত খবর পেয়েছিল যে ডোডার জঙ্গলে সেখানে প্রচুর পরিমাণে যে সমস্ত জঙ্গি রয়েছে তারা কিন্তু লুকিয়ে রয়েছে। এবং সেই মতো সূত্র মারফত খবর পেয়েই ডোডা এবং দেশার যে জঙ্গল সেখানে সোমবার সন্ধেবেলা অভিযান শুরু করে ভারতীয় সেনা এবং কাশ্মীর পুলিশ, অর্থাৎ কাশ্মীর পুলিশের যে রাষ্ট্রীয় রাইফেলস রয়েছে তারাই কিন্তু মূলত এই অভিযান শুরু করে। এবং অভিযান চলার কিছুক্ষণের মধ্যেই কিন্তু গুলির বর্ষণ শুরু হয় এবং এই গুলির বর্ষণে এক পুলিশকর্মী সহ মোট পাঁচজন কিন্তু আহত হন, যেখানে দেখা যায় তিনজন সেনা জওয়ান রয়েছেন এবং একজন সেনা অফিসার, মেজর র্যাঙ্কের একজন অফিসার তিনি কিন্তু ছিলেন। এবং এরা সকলে কিন্তু আহত হন এবং আশঙ্কাজনক অবস্থায় এদেরকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চারজনের কিন্তু মৃত্যু হয়। এমনকি এই ঘটনায় দেখা যাচ্ছে যে মেজর যিনি ছিলেন ব্রিজেশ থাপা, তিনি কিন্তু এই রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের বাসিন্দা, তার পোস্টিং ছিল জম্মু কাশ্মীরের ওই এলাকায়। এবং গতকালের যে অভিযান চলছিল সেখানে কিন্তু এই ব্রিজেশ থাপা তিনি কিন্তু সেই দলের কিন্তু লিড করছিলেন, মেজর হিসেবে লিড করছিলেন। এবং সেই ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এবং ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে বাড়তি কাশ্মীর পুলিশের বাহিনী এবং ভারতীয় সেনার বাড়তি কর্পস, অর্থাৎ ১৬ নম্বর কর্পস, তারাও কিন্তু গিয়ে পৌঁছয় এবং বাকি যে সমস্ত জঙ্গি রয়েছে তাদের ওপর কিন্তু গুলি বর্ষণ করা শুরু হয়। এবং এই যে দায় তা কিন্তু রীতিমতো মেনে নিয়েছে জঙ্গি সংগঠন জাইশে মোহাম্মদ, তাদের যে কাশ্মীরের সংগঠন রয়েছে কাশ্মীর টাইগার্স, অর্থাৎ পাক জঙ্গি সংগঠন জাইশে মোহাম্মদের কাশ্মীরের সংগঠন কাশ্মীর টাইগার্স, তারা কিন্তু এই দায় স্বীকার করে নিয়েছে। এমনকি তাদের যে এক্স হ্যান্ডেল রয়েছে সেখানেও কিন্তু তারা এই দায় স্বীকার করে বলেছে যে কাশ্মীর অধিগ্রহণের জন্য তাদের লড়াই চলবে। এবং এই বিষয়টা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, এমনকি যেটা গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে অর্থাৎ র কিন্তু এই ঘটনায় কার্যত প্রত্যেক মুহূর্তে কাজ করে চলেছে এই সমস্ত জঙ্গিদের বিরুদ্ধে। সেখানে কিন্তু র স্পষ্টত রিপোর্ট দিয়েছে যে এখনও পর্যন্ত গোটা কাশ্মীর কাশ্মীর এবং জম্মুতে প্রায় ৬০ জন মতো জঙ্গি লুকিয়ে রয়েছে, ১০টি জেলার মানুষ কিন্তু রীতিমতো আতঙ্কে রয়েছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো কিন্তু কাশ্মীর প্রশাসনও যথেষ্ট পরিমাণে দুশ্চিন্তা, কারণ একের পর এক ঘটনা। কুপওয়ার জেলার ঘটনার রেশ কাটতে না কাটতে কিন্তু আবার দেখা গেল ডোডা জেলার ঘটনা, এর আগেও দেখা গিয়েছে কাঠুয়া জেলার ঘটনা, অর্থাৎ গোটা কাশ্মীর যে আবারও অশান্ত তার সার্বিক চিত্র থেকে কিন্তু উঠে আসছে।